বন্ধুরা, তোমাদের কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি অন্তর্গত আগামী সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছে, অর্থাৎ ইউজি সিবিসিএস অন্তর্গত বিএ, বিএসসি, বিকম এবং বিবিএম এর মতো কোর্সে তোমরা ফার্স্ট সেমিস্টারে যারা রয়েছে, তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে কীভাবে করতে পারবে নিজেরাই, সেই প্রসেস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে এরকম একটি পেজের মধ্যে আসতে আছে। এখানে আসার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর কিন্তু খালি বক্সটার মধ্যে এন্টার করতে হচ্ছে। তো তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু এখনও তোমরা হাতে পাওনি। তোমাদের রেজিস্ট্রেশন নম্বর পেতে গেলে তোমাদেরকে কী করতে হবে সেই প্রসেসটা অ্যাট ফার্স্ট দেখাচ্ছি। তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত ওয়াচিং করবে এবং চ্যানেলের মধ্যে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী কলেজ রিলেটেড এবং ইউনিভার্সিটি রিলেটেড সমস্ত ধরনের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য। এবং তোমাদের পরীক্ষা সংক্রান্ত কী আপডেট দিয়ে দেওয়া হয়ে থাকে সমস্ত ধরনের আপডেট কিন্তু চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং ভিডিওটির মাধ্যমে কোনো তথ্য পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার রিকোয়েস্ট করছি। তো আমরা সর্বপ্রথমে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে পারবে সেই রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার প্রসেসিংটা দেখাচ্ছি। বন্ধুরা, তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে গেলে তোমাদেরকে তোমাদের মোবাইল ফোনের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সবার প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হচ্ছে। ওপেন করার পর সার্চ বারে তোমাদেরকে সার্চ করতে হচ্ছে cbpbu.net, cbpbu.net সার্চ করতে হচ্ছে। আমরা সার্চ করে নিচ্ছি, তোমরা তোমাদের মতো cbpbu.net লিঙ্কটি সার্চ করে নেবে। তো বন্ধুরা, cbpbu.net সার্চ করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ শো করাবে। সবার উপরে দেখতে পারবে cbpbu.net বলে একটি লিঙ্ক শো করাচ্ছে। তোমাদেরকে cbpbu.net এই লিঙ্কটার উপরে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর তোমার সরাসরি অফিসিয়াল পেজটার মধ্যে চলে যাবে, যেখান থেকে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেস এবং তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবে। আমরা ক্লিক করে নিচ্ছি। ক্লিক করা মাত্রই তোমার সরাসরি এই অফিসিয়াল পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর উপরের দিকে একটি ফর্মস বলে একটি অপশন পাওয়া যাচ্ছে। তোমাদেরকে ফর্মস অপশনে ক্লিক করতে হচ্ছে। ফর্মস অপশনে ক্লিক করলে তোমাদের সামনে তিনটি অপশন বর্তমান শো করাচ্ছে। তোমাদের সেকেন্ড এবং থার্ড অপশন দুটি তোমাদেরকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ সেকেন্ড অপশনে এক্সাম ফর্মে ক্লিক করলে তোমার সরাসরি এক্সামিনেশন ফর্ম ফিল আপের প্রসঙ্গে চলে যাবে এবং থার্ড অপশনে নো ইউর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবে। এখন তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে গেলে নো ইউর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হচ্ছে। আমরা কিন্তু নো ইউর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে চলেছি। ক্লিক করার পর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কীভাবে জানতে পারবে সেই প্রসেসটা আমরা দেখাচ্ছি। তো বন্ধুরা, নো ইউর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে তোমাদের সামনে এরকম একটি অপশন শো করাবে। তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে গেলে তোমাদের উপরের দিকে তোমাদের রেজিস্টার করার যে মোবাইল নম্বরটি রয়েছে সেই মোবাইল নম্বরটিকে ইউজ করতে হচ্ছে এবং রিসেট অফ ফাঁকা বক্সটার মধ্যে তোমাদের নাম এন্টার করতে হচ্ছে। তোমাদের মোবাইল নম্বর এবং তোমাদের নাম সঠিকভাবে এন্টার করার পর নিচের দিকে লগ ইন বলে একটি অপশন পাবে। লগ ইন অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। আমরা ফিল করে নিয়েছি। ফিল করে নেওয়ার পর লগ ইন অপশনে ক্লিক করতে চলেছি। তোমার সেম প্রসেস ফিল করে নেবে। সমস্ত স্টেপ কমপ্লিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর কিন্তু ফাইনালি শো করাচ্ছে। দেখতে পাবে এই বক্সটার মধ্যে তোমাদের সবার উপরে ফার্স্ট অপশনে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং সেকেন্ডে তোমাদের নাম, তোমাদের বাবার নাম, তোমাদের ডেট অফ বার্থ এবং তোমাদের মোবাইল নম্বর, তোমাদের কোর্স নেম, সমস্ত কিছু বিষয় স্টেপ বাই স্টেপ তোমাদেরকে শো করাবে। এই অপশনে আসার পর তোমাদের সমস্ত কিছু প্রসেস কিন্তু দেখতে পারবে। এখন সবার উপরে রেজিস্ট্রেশন নম্বরটা তোমাদেরকে জানতে হচ্ছে এবং এই রেজিস্ট্রেশন নম্বরটা কপি করে নেওয়ার পর তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেসিংয়ে স্টার্ট করতে হচ্ছে। তো আমরা রেজিস্ট্রেশন নম্বর কপি করে নিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর পাওয়ার যে লিঙ্কটি সেই লিঙ্কটি সরাসরি আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই ডিসক্রিপশন বক্স থেকে তোমাদের সেখানে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু এই পেজটার মধ্যে আসতে পারবে। আসার পর তোমাদের শুধুমাত্র মোবাইল নম্বর এবং তোমাদের নাম দিয়ে তোমরা কিন্তু সরাসরি তোমাদের রেজিস্ট্রেশন নম্বর জানতে পারবে। তো এখন আমরা পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেসিংয়ে চলে যাচ্ছি। তো বন্ধুরা, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলেও তোমাদের সেম প্রসেসে এই পেজটার মধ্যে পুনরায় আসতে হচ্ছে। আসার পর তোমাদের যেমনটাই বললাম ফর্মস অপশন দেখতে পারবে। ফর্মস অপশনে ক্লিক করার পর তিনটি অপশন শো করার মাঝের মধ্যে একটি অপশন শো করাবে। দেখতে পারবে এক্সাম ফর্ম বলে একটি অপশন শো করা আছে। তোমাদেরকে সরাসরি এক্সাম ফর্ম অপশনে ক্লিক করতে হচ্ছে। আমরা ক্লিক করে নিচ্ছি। এক্সাম ফর্ম অপশনে ক্লিক করার পর তোমরা সরাসরি এক্সামিনেশন ফর্ম ফিল আপ করার যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের প্রথম স্টেপে তোমরা চলে আসবে। এখানে আসার পর তোমাদের রেজিস্ট্রেশন নম্বর খালি বক্সটার মধ্যে এন্টার করতে হচ্ছে। এন্টার করার পর সেম ওয়ানে অর্থাৎ সেমিস্টার ওয়ানে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। তোমরা যেহেতু ফার্স্ট সেমিস্টার হয়েছো তাই তোমাদেরকে সেমিস্টার ওয়ানে ক্লিক করতে হচ্ছে। তো আমরা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আমাদের সেমিস্টার ওয়ানে ক্লিক করতে চলেছি। বন্ধুরা, আমরা কিন্তু রেজিস্ট্রেশন নম্বর এন্টার করে নিয়েছি, এখন সেমিস্টার ওয়ানে ক্লিক করছি। তো বন্ধুরা, সমস্ত স্টেপ কমপ্লিট করার পর তোমরা সরাসরি ফাইনালি তোমাদের এক্সামিনেশন ফর্ম ফিল আপের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু চলে আসবে। সবার উপরে তোমাদের কোর্স নেম, তোমাদের নেম, রেজিস্ট্রেশন নম্বর এবং ফি কত করে দিতে হবে সেই অপশনটি কিন্তু শো করাবে এবং কাদের কত করে ফি সেই নিয়ে বিস্তারিত ভিডিও গতকালকে দেওয়া হয়েছে। সেই ভিডিওটি ওয়াচিং করে না থাকলে অবশ্যই ওয়াচিং করে নেবে কত কাদের করে ফি দিতে হচ্ছে সেই ফিগুলো জেনে নেওয়ার জন্য। তোমাদেরকে কী করতে হবে সেই প্রসেসটা জানাচ্ছেন। দিতে হবে নিচের দিকে আসলে তোমাদের সাবজেক্ট
আর ডিটেইল কিন্তু দেখতে পারবে। সাবজেক্ট ডিটেইলে তোমাদের এখানে কোনো রকমের পরিবর্তন করতে পারবে না, সম্পূর্ণ তোমাদের দেওয়া হয়েছে। এবং নিচের দিকে আসার পর তোমাদের আপলোড ইয়োর ফটো অপশন দিতে পারবে। আপলোড ইয়োর ফটো অপশনে নির্দিষ্ট সাইজ দেওয়া হয়েছে, নির্দিষ্ট কেবি মেনটেন্স করে তোমাদের ফটো কিন্তু আপলোড করতে হচ্ছে। এখন তোমাদের ফটো আপলোড করতে হবে নির্দিষ্ট কেবির মধ্যে, কী হবে তোমরা নির্দিষ্ট কেবিতে পরিণত করবে তোমাদের ফটোকে সেই প্রসেসটা দেখাচ্ছে। তোমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হচ্ছে, অ্যাপটির নাম কিউ রিডিউস লাইট। এই অ্যাপটি ওপেন করতে হচ্ছে, অ্যাপটি ডাউনলোড করার পর ওপেন করতে হচ্ছে। ওপেন করার পর ইন্টারফেস এরকম একটি শো করাবে, ওখানে চুজ ফটো বলে একটি অপশন শো করাবে। তোমাদের চুজ ফটোতে ক্লিক করে তোমাদের ফটোটাকে চুজ করতে হচ্ছে, আমরা ক্লিক করে নিচ্ছি। এই ফটোটি আমাদের ইতিমধ্যে চুজ হয়ে গেছে, এখন তোমাদের এখানে কী কাজ করতে হবে দেখতে পারবে। এরপর তোমাদের বর্তমান ফটো সাইজ 37 KBতে রয়েছে। আমরা যেহেতু একবার এই ফটোটাকে মেনটেন্স করেছিলাম অর্থাৎ কেবিতে পরিণত করেছিলাম, তাই এটা কিন্তু এরকম রয়েছে। তো তোমাদের কেবিতে পরিণত করতে গেলে এখানে নিচের দিকে একটি কেবি বলে একটি অপশন শো করাবে। তোমাদের এখানে 40 ইন্টার করে কেবিতে থাকবে, এবং 40 ইন্টার করার পর কম্প্রেস অপশনে ক্লিক করলে তোমাদের ফটো কিন্তু নির্দিষ্ট কেবির মধ্যে হয়ে যাবে। অর্থাৎ তোমাদের 20 KB থেকে 50 KBর মধ্যে তোমাদের ফটোটা থাকবে। তো আমরা 40 KBতে করেছি, তাই আমাদের ফটো কিন্তু 37 KBতে রয়েছে। আমাদের ফটোটি বর্তমান আপলোড করার যোগ্য, তো আমরা এই ফটোটাকে কিন্তু আপলোড করতে চলেছি। তোমাদেরকেও সেম প্রসেসে তোমাদেরকে ফটো আপলোড করতে হচ্ছে। দেখতে পারবে কম্প্রেস অপশনে ক্লিক করার পর তোমাদের কম্প্রেস যে সাইজ, বর্তমান ফটো সাইজটা শো করাবে। এবং নিচে থেকে সেভ বলে একটি অপশন পাবে, সেভ বলে অপশনে তোমাকে সেভ করতে হচ্ছে। সেভ করলে তোমাদের ফটো সরাসরি গ্যালারিতে সেভ হয়ে যাবে, যেখান থেকে তোমার ফটো কিন্তু এক্সাম ফর্মটার মধ্যে দিতে পারবে। তো সেম প্রসেসে তোমাদের ফটো কিন্তু সেভ করে নিতে হচ্ছে, আমরা সেভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ফটো সেভ করার পর ফর্মটার মধ্যে পুনরায় আসতে হচ্ছে। আসার পর তোমাদের ফটোটা এখানে চুজ করতে হচ্ছে। ফটো তোমাদের নির্দিষ্ট কেবিতে হওয়ার পর এখন চুজ ফাইলে ক্লিক করতে, চুজ ফাইলে অপশনে ক্লিক করে তোমাদের ফটোটাকে চুজ করে নিতে হচ্ছে। চুজ করে নেওয়ার পর আপলোড বলে একটি অপশন, আপলোড ফটো, তোমাদের আপলোড ফটো অপশনে ক্লিক করতে হচ্ছে। তোমাদের ফটো সরাসরি আপলোড হয়ে যাবে যদি নির্দিষ্ট কেবির মধ্যে হয়ে থাকে। তো আমরা ক্লিক করে নিচ্ছি। ইতিমধ্যে কিন্তু আমরা আমাদের ফটোটা চুজ করে নিয়েছি, এখন আপলোড অপশনে ক্লিক করছি। আপলোড অপশনে ক্লিক করলে যদি সঠিক হয়ে থাকে, ঠিকঠাক হয়ে থাকলে আমাদের ফটো কিন্তু এখানে শো করাবে, যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে এখানে শো করাবে না। দেখি আমরা আপলোড ফটো অপশনে ক্লিক করতে চলেছি। তো বন্ধুরা দেখতে পারবে আমাদের ফটো কিন্তু এখানে শো করাচ্ছে, অর্থাৎ আমাদের ফটো কেবি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, তাই এখানে আমাদের ফটো কিন্তু শো করাচ্ছে। এখন আমাদের কী কাজ করতে হচ্ছে, এখানে শুধুমাত্র তোমাদেরকে ফটো আপলোড করতে হচ্ছে, আদারওয়াইজ কোনো কিছু কাজ, কোনো কিছু এডিট করতে পারবে না। এখন তোমাদেরকে একটি সেভ বলে একটি অপশন দেখতে পারবে, সেভ বলে অপশনে ক্লিক করে তোমাদের পরবর্তী স্টেপে চলে যাবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি। বন্ধুরা সেভ বলে অপশনে ক্লিক করে তোমার সরাসরি পেমেন্ট অ্যামাউন্টে চলে আসবে, অর্থাৎ তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, পরীক্ষার ফর্ম ফিলাপে ফি জমাটা করতে হচ্ছে। ফর্ম ফিলাপে ফি জমা করতে গেলে তোমাদের নির্দিষ্ট কিছু কার্ড রয়েছে, নির্দিষ্ট কার্ড সিলেক্ট করে টাকাটা পেমেন্ট করতে পারবে। তো আমরা ইউপিআই থেকে যেহেতু করবো, সেটা আমরা ইউপিআই ক্লিক করছি। ক্লিক করার পর একটি নিচের থেকে মেক পেমেন্ট বলে একটি অপশন পাবে, মেক পেমেন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। মেক পেমেন্ট অপশনে ক্লিক করা মাত্রই তোমাদের ফিটা, তোমাদের কিন্তু এখানে ফিটা শো করাবে, এবং ফিটা শো করার পর নিচের থেকে তোমাদের টোটাল ফি এবং কত করে চার্জ কাটা হচ্ছে কি না, জিএসটি কাটা হচ্ছে কি না, সেটা কিন্তু এখানে শো করাবে। কোনো রকমের জিএসটি থাকছে না, তোমাদের শুধুমাত্র ফিটাই নিতে হচ্ছে। এখন নিচের থেকে প্রসেস উইথ পেমেন্ট অপশনে ক্লিক করতে হচ্ছে। প্রসেস উইথ পেমেন্ট অপশনে ক্লিক করে তোমরা পেমেন্ট করার প্রসেসিংয়ে চলে যাবে। পরবর্তী স্টেপ তো তোমাদের জানাই আছে, তোমাদেরকে কীভাবে পেমেন্ট করতে হয়। তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের পরীক্ষার ফর্ম ফিলাপের সমস্ত প্রসেসিং। যে পেমেন্ট করার পর তোমাদের কী করাবে, পরীক্ষার ফর্মটি কীরকম হয়ে থাকে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। পরীক্ষার ফর্মটি এরকম হয়ে থাকবে, তোমাদের নেম, তোমাদের কোর্স নেম, সেমিস্টার এবং রেজিস্ট্রেশন নম্বর, কলেজের নেম এবং তোমাদের টোটাল ফি কত করে দেওয়া হয়েছে, ফিটি তোমাদের অনলাইনে পেমেন্ট করেছো, অনলাইনে সেটা শো করাবে। তোমাদের সাবজেক্ট ডিটেল কিন্তু এখানে শো করাবে। তো তোমাদের পরীক্ষার ফর্মটি ফিল আপ করার পর এরকম একটি ফর্ম শো করাবে, সেই ফর্মটিকে তোমাদেরকে প্রিন্ট আউট করে নিতে হচ্ছে। প্রিন্ট আউট করে নেওয়ার পর সেই ফর্মটাকে রাখতে হচ্ছে, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফি এভাবে তোমাদেরকে জমা করতে হচ্ছে। তো তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপ প্রসেসিং আশা করছি তোমাদেরকে দেখাতে পেরেছি। যদি পেয়ে থাকি অবশ্যই আমাদের ভিডিওটিকে একটি মাত্র লাইক প্রদান করে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট করছি, এবং চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার রিকোয়েস্ট করছি। তো বন্ধুরা এটুকু আপডেট তোমাদের কাছে দেওয়ার ছিল, এবং পরবর্তী পরীক্ষা, তোমাদের পরীক্ষা সংক্রান্ত কী আপডেট অফিসিয়ালভাবে দেওয়া হয়ে থাকে সমস্ত ধরনের আপডেট চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো বন্ধুরা দেখা হচ্ছে ততক্ষণ নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।